দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয়, কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজের থেকে বুঝতে চায়। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্যালকুলেশন। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে, অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবে আমি বেঈমান ছিলাম না। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই দুঃখের কারণ না হয়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। সময়ের সাথী এক সময় ছেড়ে চলে যায়, তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক গুণ বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে সহজে কখনো কাঁদে না। যাকে তুমি সাধারণভাবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবেন না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। স্ত্রীর গায়ে হাত তোলার আগে 100 বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়েরও যদি গায়ে তার স্বামী হাত তোলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো। ঠিক তেমনি আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান, এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে। পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ পুরালে। খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি হয়ে দাঁড়াও। মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করবে না, কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না। যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না, সেদিনটার অপেক্ষায় আছি। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে সৎ, দয়ালু ও বিবেকবোধ সম্পন্ন মানুষের বাস, তার 10% যদি সমাজে থাকতো সমাজটাই বদলে যেত। মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না।
চেয়েও পারে না, বরং বারবার নিজেরা বোকার মতো ঢোকে যায়। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করে উপরওয়ালার উপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয়। যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। আসলে কেউ ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। অনেক দিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করলো, কিরে তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে, এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি। আচ্ছা তোর মা কি এখন তোর সঙ্গে থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনও এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো, আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন, আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ পাওয়া যায়। বোধহয় প্রতিটা মানুষের 2টা গল্প থাকে, একটা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে। অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই তো স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জানে, দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া হয়। প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। তাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দেবে, ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ। জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলো দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল আবার না হয়। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষেরাই বেইমানি করে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারিয়ে ফেলে, শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা কঠিন না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি এবং যোগাযোগ রাখি, সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তার আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর না ফিরে তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে।
বাবা মার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি আছে। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারী বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না সেগুলি হলো আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা ইত্যাদি। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি হলো সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি হলো শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমার মনে রাখবে। ভুল ভাবছো, এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখুন। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দিইনি বলে? তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। যখন ছোট ছিলাম তখন সবাই বলতো তুই কিছু বুঝিস না চুপ করে থাক, আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে।
তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, এই দুয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ ভয়ঙ্কর। বোকা মানুষগুলো ধোকা খায়, সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে। সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে হাজার বার মরতে হবে এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না, যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হয়তো মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দেওয়া, আপন মানুষই তো চিনতে পারি নাই, দুশ্মন চিনব কেমনে। যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না, আপনি হাজার যুদ্ধ করেও তাকে বাঁচাবার লাভ হবে না, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন, কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের পরিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়। মেয়েদের শরীরে এই পাঁচটি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই, ঠকার আগে তাড়াতাড়ি দেখুন। এক, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্য পুরুষের। দুই, লোভী। তিন, অধিক ছেলেদের সাথে মেলামেশা। চার, অতিরিক্ত চাহিদাসম্পন্ন মেয়ে। পাঁচ, হিংসুটে। যদি কখনো কষ্ট পেতে না চান তাহলে এগুলো মেনে চলুন। এক, নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। আপনি সব সময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যালফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে, মনে হবে এটা কোনো ব্যাপার না, ধুর আমি বেহুদা একটা ব্যক্তি ছিলাম, খামখা কিনা সেটির পিছনে ছুটছিলাম, যেটা কখনো আমার ছিলই না। হিউম্যান সাইকোলজি মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস, তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মেলে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন, আপনিও একদিন কারো না কারোর প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন, অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না।